ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে এই ভিডিওটি সবাই দেখেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল এবং সেখানে ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিল যে ভা ভারতবর্ষকে দেখতে কেমন লাগছে তো এই এই যে সংলাপটা শুনলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তিনি বললেন তিনি স্টেটমেন্টটা দিলেন এটা নিয়ে কিন্তু ফেসবুক এবং টুইটার সকল জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হচ্ছে মমতা ব্যানার্জিকে কারণ এই ধরনের গাফেল করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল হতে হচ্ছে তিনি ঠিক কি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন কি কারণে এমন বললেন যেখানে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিল তিনি চাঁদে যাননি তো সেখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাকেশ রোশন অর্থাৎ হৃত্বিক রোশনের এখানে বাবার কথা বলা হচ্ছে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছিল ঠিক কি ঘটেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন সুকান্ত মজুমদার যে ভিডিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে চাঁদে থাকাকালীন অবস্থায় রাকেশ রোশানের থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছে আর মমতার সেই মন্তব্যের রেস ধরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত দাবি করেন যে মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন সেটা তিনি বুঝতে পারেননি মুখ্যমন্ত্রী আদতে কি বলতে চেয়েছেন সেটার ব্যাখ্যা তিনি তার কাছ থেকেই চান সুকান্ত লেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চান উনি যেটা বলছেন সেটার কোনো অর্থ খুঁজে না আপনার উত্তরে অপেক্ষা রইলাম আর যে ভিডিও প্রেক্ষিতে মমতার উত্তরে অপেক্ষায় করছেন বলে দাবি করছেন সুকান্ত তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী তখন জিজ্ঞাসা করেছিলেন রাকেশ রোশনকে যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছে বুধবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের উদযাপন এবং বাংলার শাড়ি উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন মমতা সেই সময় অনুষ্ঠানে ছিলেন সেই সময় চন্দ্রযান থ্রি চাঁদে অবতরণ নিয়ে শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছিল সেই রেস ধরেই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান তাদের কণ্ঠে পরিশ্রমের কারণেই তাদের কঠোর পরিশ্রমের কারণেই আর সব কিছু সম্ভব হয়েছে সেটাও জানান মমতা সেই সঙ্গে নিজের ছোটোবেলায় ফিরে যান তিনি ভারতের মহাকাশ কাহিনী নিয়ে স্মৃতিচারণার সময় মুখফোসকে রাকেশ শর্মার পরিবর্তে বলিউড সিনেমা পরিচালক রাকেশ রোশনের নাম বলে ফেলেন মমতা 1984 এইটটি সালে প্রথম ভারত হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মহাকাশ জানে চেপে মহাকাশে গিয়েছিলেন মহাকাশে থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করেছিলেন যে ওপর থেকে ভারতকে কেমন লাগে যে প্রত্যুত্তরে রাকেশ শর্মা বলেছিল কোনোরকম ছাড়াই বলতে পারি যে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তা হামারা যে ভিডিও ভারতের মহাকাশ ইতিহাস চিরকালের মতো খোদাই করা আছে সেই বক্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে এবং বিভিন্ন ধরনের মিম বানানো হচ্ছে রাকেশ রোশন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই বক্তব্যের ওপর